কিছুটা অন্যরকম লুকে হাজির হলেন ক্যাপ্টেন খান সাকিব খান। চকে বাঁধা এক নায়ক সাকিব, এমন মন্তব্য এখন আর সাকিব খানকে ঘিরে শোনা যায় না। গত কয়েক বছরের খতিয়ান এটাই বলে, একের পর এক ছবিতে তিনি চমকপ্রদ সব লুক নিয়ে হাজির হয়ে যেমনি চমকে দিয়েছেন তার ভক্তদের, তেমনি নজর কেড়েছেন সমালোচকদের, যার সুবাদে সাকিব খানের ভক্ত সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। বদলে যাওয়া সাকিবের নতুন একটি চমক দেখা গেল 12 আগস্ট রাতে। এদিকে প্রকাশ হয় তার নতুন ছবি ক্যাপ্টেন খানের ফার্স্ট লুক পোস্টার। এই পোস্টারে কিছুটা অন্যরকম ক্যাপ্টেন খানকে দেখা গেছে। এর আগে সাকিব কিংবা ঢাকা সিনেমার অন্য কোনো নায়ককেও এমন ঢঙে দেখা যায়নি। গায়ে কমলা রঙের গেঞ্জির ওপর হলুদ রঙের শার্ট, পরনে প্যান্ট, উপরে লুঙ্গি, দুহাত ভর্তি ব্রেসলেট আর চোখে রঙিন চশমা। অনেকটা কমেডি ধাঁচের লুকে দেখা দিলেন সাকিব খান। তার সঙ্গে মজার ভঙ্গিমায় রয়েছেন চারজন নারী। ক্যাপ্টেন খান ছবিটি অ্যাকশন ঘরানার শোনা গেলেও এর পোস্টার দেখে মোটেও সেই আদলে হয়নি, তাই এই ছবির গল্প প্রসঙ্গে এখনই কিছু বলা যাচ্ছে না। ক্যাপ্টেন খান ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন বুবলি। বর্তমানে তারা ব্যাংককে ছবিটির গানের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। ছবিতে আরও অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, ডন ও অমিত হাসান। ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খানের বড় ছেলে প্রতিষ্ঠান শান্ত এন্টারপ্রাইজ। আসন্ন কোরবানির উপলক্ষে বহুল আলোচিত ছবিটি মুক্তি পাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন ক্যাপ্টেন খানের ছবির এই পোস্টার প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন একদম মনে হচ্ছে তামিল ছবির কোনো পোস্টার। অনেকে সমালোচনা করলেও ঝড় তুলেছে কিন্তু ক্যাপ্টেন খান। দর্শক, ক্যাপ্টেন খানের পোস্টার নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।